डियार स्टूडेंट्स, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটির কোষে দেখি 4.1 এর একের দাগের এফ এর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই এফ এর অঙ্কটি কমেন্ট সেকশনে একজন জানিয়েছিল তার অসুবিধা হচ্ছে, তাই আমি এফ এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে। আমাকে গুণফলটা এই বক্সের মধ্যে বের করে লিখতে হবে এবং গুণফলের মান অর্থাৎ যে গুণফলটা বেরোবে সেখানে এক্স এর মান বসিয়ে, ওয়াই এর মান বসিয়ে এবং জেড এর মানটা বসিয়ে যে সংখ্যাটা আমি পাবো অর্থাৎ মানটা পাবো সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে আগে গুণফলটা বের করছি, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাকে এক্সের সঙ্গে প্রথম এই যে পুরো সংখ্যামালাটা আছে তার একবার গুণ করতে হবে, আর প্লাস ওয়াই এর সঙ্গে একবার এই পুরো সংখ্যামালাটা গুণ করতে হবে, আর একবার প্লাস জেড এর সঙ্গে এই পুরো সংখ্যামালাটা গুণ করতে হবে। তাহলে আমি এক্সের সঙ্গে প্রথমে গুণ করছি। দেখো, এক্সের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কত হয়? এক্স কিউব হয়। প্লাস আছে, প্লাস দিলাম। এক্সের সঙ্গে ওয়াই স্কোয়ারের গুণ করলে কত হয়? এক্স ওয়াই স্কোয়ার হয়। প্লাস আছে, প্লাস আমি চিহ্ন দিলাম। এক্সের সঙ্গে জেড স্কোয়ারের গুণ করলে কত হয়? এক্স জেড স্কোয়ার হবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। এক্সের সঙ্গে এক্স ওয়াইয়ের গুণ করলে কত হবে? না, এক্স স্কোয়ার ওয়াই হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। এক্সের সঙ্গে ওয়াই জেডের গুণ করলে কত হবে? না, এক্স ওয়াই জেড হবে, লিখে দিলাম। মাইনাস আছে, মাইনাস লিখলাম। দেখো, এক্সের সঙ্গে জেড ইন্টু এক্সের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার জেড হবে, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। এবার দেখো, ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই হবে। প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে গুণ করলে কী হবে? প্লাস হবে। ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ারের গুণ করলে কত হবে? ওয়াই কিউব হবে। প্লাস আছে, প্লাস আছে, গুণ করলে কত হবে? প্লাস হবে। ওয়াইয়ের সঙ্গে জেড স্কোয়ারের গুণ করলে কত হবে? না, ওয়াই জেড স্কোয়ার হবে। প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। ওয়াইয়ের সঙ্গে এক্স এক্স ওয়াইয়ের গুণ করলে কত হবে? এক্স ওয়াই স্কোয়ার হবে। মাইনাস, প্লাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। ওয়াইয়ের সঙ্গে ওয়াই জেডের গুণ করলে কত হবে? না, ওয়াই স্কোয়ার জেড হবে, লিখে দিলাম। এবার দেখো, মাইনাস, প্লাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। ওয়াইয়ের সঙ্গে জেড এক্সের গুণ করলে কত হবে? না, এক্স ওয়াই জেড হবে, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। জেড এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার জেড হবে। প্লাস, প্লাস গুণ করলে কত হবে? প্লাস হবে। জেড এর সঙ্গে ওয়াই স্কোয়ারের গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার জেড হবে। প্লাস, প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস। জেড এর সঙ্গে জেড স্কোয়ারের গুণ করলে কত হবে? জেড কিউব হবে। মাইনাস, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। জেড এর সঙ্গে এক্স ওয়াইয়ের গুণ করলে কত হবে? না, এক্স ওয়াই জেড হবে। প্লাস, মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস হবে। জেড এর সঙ্গে ওয়াই জেডের গুণ করলে কত হবে? না, জেড এক্স, সরি, ওয়াই জেড স্কোয়ার হবে, লিখে দিলাম। মাইনাস, প্লাস গুণ করলে কী হবে? মাইনাস হবে। জেড এর সঙ্গে জেড এক্সের গুণ করলে কত হবে? না, এক্স জেড স্কোয়ার হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবার দেখব যে কোনটা কোনটা কাটা যাচ্ছে। দেখো, প্রথমে দেখবে এক্স কিউব যুক্ত অন্য কোনো সহকার আছে কি। দেখো, সরি, এক্স কিউব যুক্ত অন্য কোনো রাশি আর আছে কি দেখবো। যেহেতু নেই, তাহলে আমি এক্স কিউব লিখে দিলাম। এবার দেখব এক্স ওয়াই স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি। দেখো, এক্স ওয়াই স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আমি আছে, দেখো এটা একটা আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স ওয়াই স্কোয়ার আছে। এবার চিহ্নটা দেখবো, যেহেতু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে কেটে গেল, ঠিক আছে। এবার দেখব যে এক্স জেড স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি, ঠিক আছে। এক্স জেড জেড স্কোয়ার কিন্তু এক্স জেড স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আমি আছে কি দেখব। না, এক্স জেড স্কোয়ার অন্য কোনো রাশি আমি কিন্তু পেয়ে গেছি। এবং চিহ্নটা দেখব, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কেটে গেল। এবার দেখব যে এক্স স্কোয়ার ওয়াই যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি। দেখো এখানে আছে, তাহলে তার আগে চিহ্ন কী আছে? প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, তাহলে কেটে গেল। চিহ্ন বিপরীত থাকলেই কেটে যাবে এবং রাশিটা কিন্তু সমান হতে হবে, ঠিক আছে। এবার দেখব যে এক্স ওয়াই জেড এই রাশিটা আছে কি। দেখো, এক্স ওয়াই জেড
এই একটা এক্স ওয়াই জেড, এই একটা এক্স ওয়াই জেড, তাহলে আমি তিনটে রাশি পেলাম এবং প্রত্যেকের আগে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি মাইনাসটা বসালাম, ঠিক আছে। এবার দেখব যে এক্স ওয়াই জেড তার আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, আর এক্স ওয়াই জেড তার আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে। আমি দুটো দুটো করে আমি যোগ বা বিয়োগ করব, যেটা হবে দেখো দুজনের আগে কি চিহ্ন আছে বললাম না, মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, ঠিক আছে। দুজনের আগে চিহ্নটা কি আছে, মাইনাস আছে, যেহেতু দুটো সমজাতীয় রাশি এবং প্রত্যেকের আগেই মাইনাস আছে, আমি মাইনাসটা বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে এক্স ওয়াই জেডের সঙ্গে এক্স ওয়াই জেড যোগ করলে কত হবে, না টু এক্স ওয়াই জেড হবে। আমি প্রথমটা পেয়ে গেলাম, আর একটা পড়ে আছে কি না, মাইনাস এক্স ওয়াই জেড, কারণ আর একটা পড়ে আছে, আমি বলে দিয়েছি মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এবার দেখো চিহ্নটা কি হবে, মাইনাস হবে, কারণ কি না এখানে আছে 2 আর এখানে কিছু নেই, মানে আমি কি ধরতে বলেছি 1 ধরতে বলেছি, যেহেতু 2 বড় 1-এর থেকে, তাহলে 2 এক্স ওয়াই জেড এর আগে যে চিহ্ন আছে আমি সেই চিহ্ন বসালাম। এবার মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, ঠিক আছে। তাহলে 2 এক্স ওয়াই জেড এর সঙ্গে এক্স ওয়াই জেড যোগ করলে কত হবে, না 3 এক্স ওয়াই জেড হবে। তাহলে আমি এখন কি মানটা পাচ্ছি, না মাইনাস 3 এক্স ওয়াই জেড পাচ্ছি, তাহলে আমি বসিয়ে দিলাম মাইনাস 3 এক্স ওয়াই জেড। এবার দেখব যে দেখো এক্স স্কোয়ার জেড যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি, দেখো এক্স স্কোয়ার জেড যুক্ত অন্য রাশি আমার আছে, তাহলে চিহ্নটা দেখবো এবার মাইনাস আছে আর এখানে প্লাস আছে, কেটে গেল। এবার দেখো ওয়াই কিউব যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি দেখবো, যেহেতু নেই, কারণ সেহেতু আমি প্লাস ওয়াই কিউব বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখবো ওয়াই জেড স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি, দেখো ওয়াই জেড স্কোয়ার যুক্ত অন্য রাশি আমি পেয়ে গেছি এবং চিহ্নটা দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কেটে গেল, ঠিক আছে। এবার দেখবো মাইনাস ওয়াই স্কোয়ার জেড যুক্ত আমার অন্য কোনো রাশি আমার আছে কি, দেখো আমি পেয়ে গেছি ওয়াই স্কোয়ার জেড, এখানেও ওয়াই স্কোয়ার জেড, চিহ্নটা এখানে আছে মাইনাস আর এখানটা আছে প্লাস, তাহলে কেটে গেল। এবার দেখবো এক্স ওয়াই জেড আছে আমি হয়ে গেছেই। এবার দেখো জেড কিউব যুক্ত অন্য কোনো রাশি আমার আছে কি দেখবো, যেহেতু নেই সেহেতু আমি প্লাস জেড কিউব বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আর অন্য কোনো রাশি আমার পড়ে নেই, সব কটাই হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল, তোমরা এই বক্সের মধ্যে লিখে দেবে। এবার দেখো দ্বিতীয়টা কি বলেছে, এক্স সমান 1 ওয়াই সমান 0 আর জেড সমান মাইনাস 1 বসিয়ে পাই, তোমাদের তাহলে কি লিখতে হবে। এইটা কিন্তু এই যে আমি প্রবলেম মানে সলিউশনটা করালাম এখানটায়, তোমরা কিন্তু ডান দিকে উপরে রাফ বলে লিখবে এবং বক্স করে দেবে যেখানটা রাফ করবে, ঠিক আছে। খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা পাওয়া অনেকটা ভালো পাওয়া যাবে আর কি। দেখো তোমরা লিখবে কি না, এক্স সমান 1 ওয়াই সমান 0 এবং জেড সমান মাইনাস 1 বসিয়ে পাই লিখবে, এবং নির্ণেয় গুণফল বলতে সরি নির্ণেয় গুণ অতএব নির্ণেয় গুণফল সমান লিখে এটা লিখে দেবে কিন্তু, ঠিক আছে। তারপর কিন্তু এই অঙ্কটা করবে, বসিয়ে পাই বসিয়ে পাই। দেখো এক্সের জায়গা আমি 1 বসাচ্ছি, তাহলে 1-এর কিউব মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসালাম 3। এবার এক্সের মান কত, 1, ওয়াইয়ের মান কত, 0, জেডের মান কত, মাইনাস 1, আমি গুণ করে ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে। প্লাস আছে, প্লাস লিখলাম, ওয়াই এর মান কত, 0, তাহলে 0-র কিউব লিখে দিলাম, ঠিক আছে। প্লাস আছে, প্লাস দিলাম, জেড এর মান কত, মাইনাস 1 তার হোল কিউব, ঠিক আছে। এবার দেখো 1-এর কিউবের মান কত হয়, 1 হয়, মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়। দেখো 0-র সঙ্গে কারোর গুণ করা মানেই হচ্ছে গুণফল কত হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, 0-র কিউব তাহলে 0-ই হবে, প্লাস আছে, প্লাস দিলাম, ঠিক আছে। তোমরা এখানে প্লাস লিখলে, এবার দেখো মাইনাস যখনই থাকবে এবং পাওয়ারটা যদি বিজোড় থাকে চিহ্নটা কিন্তু মাইনাসই হবে, ঠিক আছে। তাহলে আমি প্লাসটা না লিখে মাইনাস লিখলাম, এটা তোমাদের শর্টকাট বলে দিলাম কিভাবে হচ্ছে আমি পরে বলছি। দেখো তাহলে আমি চিহ্নটা কি আছে এবং পাওয়ারটা যেহেতু বিজোড় আছে এবং চিহ্নটা মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে গেল। এবার 1-এর কিউবের মান কত হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে।
তোমরা বুঝতে পারলে? এবার দেখো, ওয়ানের আগে কোনো চিহ্ন নেই, মানে কি আমি বলতে ধরতে বলেছিলাম প্লাস, ধরতে বলেছিলাম তাহলে প্লাস ওয়ান, আর এখানটা আছে মাইনাস ওয়ান, কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল কত, জিরো, এবং আর কি পড়ে রয়েছে না, প্লাস জিরো, আর এখানটাও কিন্তু প্লাস জিরো। তাহলে আমার যোগফলটা কত হচ্ছে, না জিরো হচ্ছে। এটাই হচ্ছে এই বক্সটার মধ্যে কিন্তু লিখে দিতে হবে, জিরো। এবার দেখো, আমি তোমাদের বলছি যে মাইনাস ওয়ান তার হোল কিউবের করলে মানে কিভাবে মাইনাসটা আসছে। দেখো, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, যেহেতু পাওয়ার তিনটে আছে তাই কারণে, সেই কারণে মাইনাস তিনটে ওয়ান লিখতে হবে। এবার দেখো, ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে কত হচ্ছে, ওয়ান হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হচ্ছে, না প্লাস হচ্ছে, ঠিক আছে। আর গুণ দিয়ে মাইনাস ওয়ান যেরকম আছে সেরকম রেখে দিলাম। এবার দেখো, প্লাস ওয়ানটা সব ব্যাক এটে দেবে, যখনই গুণ চিহ্ন থাকবে বা যোগ চিহ্ন থাকবে এবং তারপরেই যদি অন্য চিহ্ন লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখবে, ঠিক আছে। সেখানে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক, সবসময় ব্র্যাকেটের মধ্যে লেখার চেষ্টা করবে। এবার দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়, ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হয়, ঠিক আছে। সে কারণেই কিন্তু যখনই দেখবে মাইনাস থাকবে এবং উপরে যদি পাওয়ারটা বিজোড় হয় সেই চিহ্নটাই কিন্তু বসে যায়, যদি সেটা মানে জোর হয়, আর 2, 4, 6 এই সংখ্যাগুলো থাকে সেখানে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়ে কি হবে, না প্লাস হয়ে যাবে। বুঝতে পারলে? আশা করি এফের দাগের অঙ্কটা, যার যার প্রবলেম হচ্ছিল অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের আবারও কোনো অঙ্ক অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের সেই অঙ্কটা নিয়ে আবার আলোচনা করে দেবো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার অন্য অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।